এতদিন ভাবতাম আসলে ঢাকা শহরই শুধু বাটপার বড়া, কিন্তু দেখতেছি এখন সাজেকে এখানে গ্রাম এত পাহাড়ের উপরে এখানেও কিন্তু বাটপারে বড়া। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন আরো বেশি ভালো আছি। কেন জানো, সাজেক থেকে যেতে ইচ্ছা করে না। আমার মনে হচ্ছে পৃথিবীর সুন্দরতম জায়গা হলো এই সাজেক, দেখে মন জুড়িয়ে গেছে, আর কখনো আসা হয় নাই। তো আমার রিজোর্ট থেকে দেখো, তোমাদের ভিউটা দেখায় এত সুন্দর, আর একটু আগে করলে মনে হয় মেঘের সাথে সাক্ষাৎ করে দিতে পারতাম, তারপরে এখনো দেখো। তো আজকে হলো আমাদের দ্বিতীয় দিন সাজেকে, এত সুন্দর, ভালো লাগতেছে, মন চায় না। শোভনকে বলি এখানে এক মাস থাকতে পারলে মনে হয় আরো ভালো হতো। দেখাবো আমাদের রিজোর্টের ভিউটা তোমাদের, যেখানে আমরা যে রুম গুলোতে উঠছি, এটা হলো শোভনের রুম, শোভন আর লামিসার রুম, আমি এখন এখানে আছি, আর পাশের রুম হলো আমাদের। দেখো এখানে মানে এত সুন্দর সব দিক দিয়ে পরিবেশটা, আমার এত বেশি ভালো লাগছে। এটা হলো তাদের এই যে খাটটা, খাটের পরিবেশও অনেক সুন্দর। এখানে ঠান্ডা লাগলে যত কাঁথা কম্বল আছে সব কিছুই আছে, আর একটা বিছানা করার পোশাক। তারপরে এই সাইডে আছে হলো মিরর, যাদের চুল পড়ে, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলের গোড়ায় পুষ্টি না, যাদের চুলে খুশকি আছে, কয় ধরনের উপকারিতা বলবো, সব সমাধান নিয়ে চলে আসছি আমি। তারা অর্ডার করো না, এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো, স্ক্রিনে শোভনের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। তারপরে এই সাইডে জামা কাপড় রাখার মোটামুটি ভালোই পরিবেশ, আমার ভালো লাগে। এখানে একটা ফ্যান, বেশি সুন্দর লাগে হলে যে উপরের জিনিসটা না, এটা কি লাইটিং না সুন্দর, এটা লাইটিং, এটা বেশি। আর ওয়াশরুমটা হয়েছে এই সাইডে, ওয়াশরুমটা কিন্তু অনেক বড়, আমার বাসার ওয়াশরুম সাথে হাগু করতে করতে দেখা যাবে। আর বারান্দাটা দেখায় তোমাদের এদিকে আসো, বারান্দা তো আরো বেশি সুন্দর, মানে বিকাল বেলা বা সন্ধ্যার পরে আমি বারান্দায় বসে থাকি এই টুল দিয়ে, আর ওই যে এখান দিয়ে নেমে তারপরে এখানে ভিউটা দেখা, সেটা মানে কি বলবো। এখন ওদের আব্বু বলতেছে যে ওই পারে মানে পাহাড়ের ওই পারে হলে ইন্ডিয়া, এটা শুনো তো মাথা গেছে আবার আরো খারাপ হয়ে, মানে আমার মন চায় এখন আমি ওই পারে ইন্ডিয়া তো চলে যায়। দেখো তোমাদের দেখায়, শোভন কিন্তু ড্রোনটা আনতেও বলে নাই, আমি বলে গেছি কিন্তু সে বলে নাই, কোন ফাঁকে চুরি করে নিয়ে আসছে। মানে তোমাদের উপরের এত সুন্দর সুন্দর মেঘের বিয়েগুলো দেখাতে একে যেন বঞ্চিত না করে, সেটা মাথায় রেখে এটাও নিয়ে আসছে। চলে যায় আমাদের রুমটা আস, মানে আমি তো জীবনে আমার লাইফে কখনো আসা হয় না, যদি এগুলা না দেখে যদি আমি মরে যেতাম আসলে, সবচাইতে একটা ভুল করতাম মাটির নিচে গিয়েও মনে সব পস্তাইতাম। সুন্দর সবচাইতে এই যে আমার রুমের পাশে হলো জবা ফুল গুলো দেখে আমার আরো বেশি ভালো লাগছে, আমার তেল বানানোর জন্য এগুলো দরকার। শোভনের আব্বু বলতেছে তেল বানানোর জন্য কতগুলো জবা ফুল নিয়ে নেওয়া। চলে আসছি আমাদের রুমে, দেখো এটা হলো আমাদের রুম, আমাদের রুম হলো ওটা হলো কাপল রুম, কাপল রুম হলেও শোভনের মানে এদের জন্য তো একটা, আর আমাদের জন্য তো এই যে আমাদের বোনাস আছে, এই জন্য আমাদের দুইটা দরকার, আর ওই আরেকজন তাকেও নিয়ে আসছি, সেটা তো তোমরা দেখছোই। তো এটাতে থাকে হলো মণি, ইউকা মণি, আর এটা আমরা, আর এখানে যত ধরনের সব কিছু, এই যে এখানে চা খাওয়ার জন্য, গরম পানি খাওয়ার জন্য ব্যবস্থা আছে, এখানে লাইট আছে বিদ্যুৎ গেলে, আরও একটা মিরর আছে, তারপরে জামা কাপড় রাখার সিস্টেমটাও আছে, তো যথেষ্ট মানে সুন্দর। তো এটা হলো মানে রুমের বারান্দা, এখানে আসো এই যে এখানে এগুলাতে বসে কি সুন্দর, এই যে ওরা গোসল করে গামছা রোদে দিছে, এখানে এই যে বিকালবেলা কালকে বসে আমি এখানে ভাত খাইছি, তারপরে এখানে বসে চা খাইছি। আমি তো দোকানে যাই না, শোভনেরও বলছি তুমি তোমরা দোকানে যাও, আমার জন্য ভাত আর তরকারি একটা প্যাকেটিং করে নিয়ে আইসো, নিয়ে আসছো, আমি বাসায় খাইছি। কারণ পাহাড়ের অনেকটা নিচেই হলো আমাদের সবাই মিলে, পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, চলো। এখানে এসে রেস্টুরেন্টে আমরা সবাই মিলে বসে গেলাম, কিন্তু যেটা আমাকে মুগ্ধ করছে রেস্টুরেন্টের পাশেও কিন্তু এত সুন্দর ভিউ, ওই যে এত সুন্দর মানে যেখানে যাই এখানে, হ্যাঁ, আর তেঁতুল গাছ, এই যে প্রত্যেকটা তেঁতুল গাছে কিভাবে তেঁতুল ধরে আছে,
প্রত্যেকটা জিনিসই মুগ্ধ করে এখানকার, আসলে এটাই হলো বড় সৌন্দর্য। চলে আসছে আমাদের খাবার, তো পরোটা বা কোনো টাইপের ওই টাইপের খাবার খেতে চাইছি কিন্তু ওগুলো নাই, সব শেষ হয়ে গেছে। আমরা এখন খাইতেছি হলো খিচুড়ি। আমার পেটটা পাপ দিয়ে আছে, এই জন্য দুইজনে এক প্লেটে ওর হালকা হালকা খাইতেছি, একজনেরও খাওয়ার অতটা চাহিদা নাই। তো এখানকার চাও খুব মজা লাগে, আসলে প্রথমবার আমারে কাপ ভরে দিছে, কারণ তারা জানে কালকে রাত্রে এখানে মগ মগ কাপ না মগ মগ ভরে দিছে, সেটা খাইছি, তারপরে আবার এই চাটা নিছি। জ্বালা ধরছে এই পাহাড়ি মরিচ গুলো খেয়ে, বাবুরে বাবু এত জাল। তো বাসায় গেলাম, পাহাড় থেকে এসে গোসল টোসল করে আমরা আবার চলে আসছি হলো দুপুরের খাবারটা খেতে। এটা সেরে যাব আমরা কোথায়? শপিং করতে, লুসাই গ্রাম, তারপরে শপিং, তারপরে শপিং করবো ইনশাল্লাহ। বাটটা খেয়ে নিছি হলো, এটা হলো পাহাড়ি মুরগি, পাঁচ জনের জন্য পাঁচ পিস নিলাম। আর এখানে কি কি সবজি, এখানে হলো বিখ্যাত খাবার বেশি হলো বাঁশ বাঁশকোড়ল ডাল, তারপরে ওটা কি শশা না কি কি সবজি, মোটামুটি ভালো খাবার আর কি, একটা প্যাকেজ একজনের জন্য। আমাদের খাবার দাবার শেষ, চলো সবাই বাসা চলে যাই, চলো বাসা বলতে আর কি রিসর্ট। হ্যাঁ ওটা, ও সরি আমার মানে বাসাই দেশ খেতে বসছি, সেখানে আমরা হলো চারটা মানে প্যাকেজ নিতে চাইছি আর কি, তো শেয়ার করে খাবো। আমার পেটেও তেমন খিদা নাই, ওর আব্বু পেটেও খিদা নাই, কিন্তু ওরা দিবে না, ওরা পাঁচটা দিতে হবে, নাহলে ওদের হবে না। কিন্তু ওরা তিনজনে তিনটা আর আমরা দুইজন একটা শেয়ার করে খেলেও কিন্তু থেকে যায়, এরকম অবস্থা। এরকম বাটপারি কি আমাদের সাথে সিঙ্গেল করেন? না না, এটা তো আমাদের সাথে এই রেস্টুরেন্টে কখনো খাবেন না, এই রেস্টুরেন্টে কখনো কেউ খাবেন না, এরা বাটপারে ভরা সবসময়। যদি তারপরে যখন দেখছি আমরা ভিডিও করতেছি ব্লগ করতেছি, তখন এখানে লিখে দিচ্ছে চারটা, দেখছেন? কিন্তু চারটা না, আমাদের থেকে পাঁচটার বিল রাখছে, পাঁচটার বিল রাখছে। আসলে তো এই জিনিসটা করছে ওদের ব্যবহারও ভালো আর ওদের ওইখানে সবকিছুই ভালো সার্ভিসিং। আমার মন্টেনা কখনো খাবেন, আমাদের যত দর্শক আছেন মন্টেনা কখনো খাবেন, এটা আমাদের রিকোয়েস্ট। আর যদি প্রতারিত না হতে চান আর কি, প্রথমে মনে করছি এত কষ্ট করে জার্নি করে এসে আসবো না আর কখনো, এখন বারবার আসতে ইচ্ছা করতেছে। আসলে আই লাভ সাজেক, এখান দিয়ে হেঁটে যেতে যেতে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, সূর্যাস্ত মানে ডিফারেন্ট একটা ফিলিং, সেটা যেটা বলার বাইরে, অসাম। আর এটা নাকি কি ভিতরে নারকেল দিয়ে কি কুলি ফিটার মতো এগুলা নিলাম, তারপর আর ওগুলো আর আমরা খাচ্ছি বাসে, যে আমি লামিসা বাস খেয়েছি, এটা বাসের, হ্যাঁ এটা এটা ডিমের রেডি ডিম। এখানে ঘুরে ঘুরে আসলে এসব, আর এখানে বাঁশের জিনিস বেশি বিখ্যাত না, এই অন্থন আছে, চিকেন অন্থন, এই বাঁশ, আর এটা মোমো, এই বাঁশের ভিতরে চিকেন, এটা একটা খাইয়ে দেন না, ওগুলা ওই বাঁশ ওগুলা না, ওগুলা বেঁধে দিবেন, তাই তো ওগুলা বেঁধে দিবেন, এটা বাঁশ 20 টাকা সব বাসের, এটা বাসের একটা মজা, খেয়ে দেখেন, খেয়ে দেখি 5 টাকা আপু, আপনার অনেক রিভিউ দেন, অনেক কিছুই খাওয়া শেষ, এখন রুমে নেওয়ার জন্য কিছু কিছু খাবার নিতেছি। এখানে নিছি হলো অন্থন, চিকেন অন্থন রাতে খাওয়ার জন্য, রাতে সবার কি জানা গেছে, আর এটা নিব, এটা নিও একটা, নেন চিকেন রোল, আর এই যে একটা, এটা চিকেন রোল, এটা চিকেন রোল বেশ সুন্দর, হ্যাঁ
কিন্তু এখানে খাবারগুলো খুবই ভালো লাগলো আসলে খেয়ে খুব কিন্তু একটা হোটেল বাট পারে আর কি ওই হোটেল মন্টানা আপনাদের সমস্যা নাই ওই লাকড়ি লেন না পাঁচ হোটেল করছে এই রেস্টুরেন্টের কথা তোমাদের বলছি যে সাজেক হোটেল পেদার টিং টিং মানে নামটাও সুন্দর আছে টিং টিং যাই হোক ওনাদের এখানে আমরা এক ঘন্টা আগে অর্ডার করে গেছি এখানে বারবিকিউ আর হলো ব্যাম্বো বিরিয়ানি এই দুটার জন্য আমাদের মধ্যে একটু কনফিউশন ছিল কি ব্যাম্বো চিকেন খাবে না ব্যাম্বো বিরিয়ানি খাবে তো ফাইনাল হলো যে ব্যাম্বো বিরিয়ানি খাবো তো এখন এগুলা হচ্ছে আমরা বাসা থেকে অলরেডি ওনারা ফোন দিয়েছে অর্ডার করে চলে গেছি বাসায় একটু রেস্ট নেওয়ার জন্য ঘুরে ঘুরে তো চলে আসলাম এখন আমরা অপেক্ষা করি না আসছে ফাইনালি আমাদের ব্যাম্বো বিরিয়ানি আমার জীবনে ফার্স্ট ব্যাম্বো বিরিয়ানি দেখা এবং খাওয়া সৌভাগ্য হয়েছে সাজেক এসে না খুব সুন্দর স্মেল আসতেছে ব্যাম্বোর ভিতরেই কুক করা হয় হাফ কুক থাকে অলরেডি আর ফুল কুক এখানে করা হয় ফাইনাল এখানে আচ্ছা আরেকটা আমাদের এখানে আমরা খাবার দাবার করলাম আর কি দেবে সে দুজন অলরেডি নিয়ে খাওয়া শুরু হয়ে গেছে আমরা মাসেল এখনো কিন্তু নেই নেই তো এখন নিতেছি শোভনকে স্মেল দেখে তো আসলে সহ্য হচ্ছে না কখন খাবো থ্যাংক ইউ আপনাদের সবাইকে খুব সুন্দর করে আমাদের এগুলো রান্না করে কষ্ট করে খাওয়াতে এখন চলে আসছে আমাদের বারবিকিউ তো অনেকে প্রশ্ন করতে পারো শোভনের ইউবামনির আব্বু উনি আসে নাই কেন উনি রুমে শুয়ে আছে ঘুমিয়ে আছে তো ওনার জন্য আমরা পার্সেল করে অনেকটা নিয়ে যাব তো ব্যাম্বো বিরিয়ানিটা আমার জন্য কিন্তু আমাদের জন্য পাঁচজনের জন্য অনেক বেশি হয়ে গেছে কিন্তু আমরা এত খাবার লোক না কিন্তু আসলে কিন্তু আমরা দেখাইতে চাইছি আপনাদের জন্য অর্ডার করা আপনারা থাকলেও খাইতে পারতেন আর তোমাদের সবাইকে যারা দেখো না কোনোদিন তাদের দেখাবো সেটার উদ্দেশ্য কিন্তু তারা ফিউচার ইনস ফিউচার দেখবে আর দ্বিতীয় কথা হলো রেস্টুরেন্ট ওনাদের হলো যারা রেস্টুরেন্টের মালিক ওনাদের আত্মায়নতা দেখে আমার বেশি ভালো লাগছে এটাও কিন্তু আরেকটা দিক সেই জন্য ভালোবাসা নিয়েই আমরা খেতে আসলাম এখানেই